রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস গেটে মঙ্গলবার দুপুরে এক শিক্ষার্থীকে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে এগিয়ে যান কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও ঢাকা ওয়েভের কলেজ প্রতিনিধি শীতাংশু ভৌমিক অঙ্কুর ও ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি পার্থ সাহা। ঘটনাস্থলে গিয়ে মারধরের ছবি তুলতে চেষ্টা করেন শীতাংশু ও পার্থ। এ সময় তাদের ফোন কেড়ে নিয়ে মারধর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। এর মধ্যে ভৌমিক নিজেকে সাংবাদিক পরিচয় দিলে সাংবাদিক দেখার টাইম নাই বলে আরো বেশি মারধর করতে থাকেন ছাত্রলীগ কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ ছাত্রলীগের সভাপতির অনুসারী মেহেদী হাসান পলাশ, শেখ সুমন, ফাহিম তাজ, তানজিদ আহমেদ বাবু, রাতুল হাসান, তামিম মোল্লা সহ প্রায় 10-15 জন এই দুই সাংবাদিককে মারধর করেন। মারধরের শিকার শীতাংশু ভৌমিক অঙ্কুর বলেন, ক্যাম্পাস গেটে জটলা দেখে তিনি এবং পার্থ এগিয়ে যান, গিয়ে দেখেন কলেজের এক শিক্ষার্থীকে মারধর করছে তারা। ছবি তুলতে গেলেই ফোন কেড়ে নেওয়া হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথেই তাকে কলেজের মূল ফটকের সামনে রাস্তায় ফেলে লাথি মারতে থাকে। এ সময় পার্থ এগিয়ে এলে তাকে চুল ধরে টেনে নিয়ে গিয়ে লাঞ্ছিত করা হয়। এরপর শীতাংশুকে কলেজের মসজিদের সামনে নিয়ে দ্বিতীয় দফায় আবারও মারধর করেন ছাত্রলীগ কর্মীরা। কলেজ সাংবাদিক সমিতির নেতারা বলছেন, কয়েকদিন ধরেই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে, যার একটিরও কোনো তদন্ত বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, মারধরের এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমাকে একজন আমার কলেজের একজন ছাত্র বলেছিল, কিন্তু যিনি মার খেয়ে এমন কেউ আমাকে অভিযোগ করেনি বা আইন শৃঙ্খলা বাহিনীতেও জানায়নি, জানালে আমি এটা ইয়ে নিব। মারধরের শিকার হওয়ার পর শীতাংশু ও পার্থকে ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, দুই সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু একজনের অবস্থা গুরুতর। তার মাথায় ও তলপেটে আঘাতের কারণে শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলাত হোসেন সাগর বলেন, সাংবাদিককে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তৌহিদ হাসান, কালবেলা।